কি করেছো দিহান? আমি আর বাঁচব না। আনুষ্কা। রাজধানীতে ঘটেছে স্কুল পড়ুয়া দুই শিক্ষার্থীর একটি দুঃখজনক ঘটনা এবং সারা দেশে এখন এই ঘটনা নিয়ে ব্যাপকভাবে আলোচনা চলছে সর্বোচ্চ। মূলত এ ধরনের ঘটনা প্রায় সময় দেশে ঘটে, তবে কিছু ক্ষেত্রে সেগুলো প্রকাশ্যে আসে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা সংবাদ মাধ্যমে প্রকাশ পায়। অধিকাংশ ঘটনায় এমন থাকে যে সেগুলো প্রকাশ্যে আসে না, যার ফলে মানুষ এগুলো সম্পর্কে জানতে পারে না। রাজধানীর কলাবাগানে এবার এমন একটি ঘটনা ঘটেছে। অতিরিক্ত রক্তক্ষরণেই বন্ধুর ভাষায় না ফেরার দেশে ঢাকার কলাবাগান এলাকায় ইংলিশ মিডিয়াম স্কুল মাস্টার মাইন্ডের ও লেভেল পর্যায়ে শিক্ষার্থী আনুষ্কা নূর আমিনের বাসায় কেউ না থাকায় বান্ধবীকে কাছে পাওয়ার পরিকল্পনা করে তানভীর ইফতেকার দিহান। সেই পরিকল্পনাতেই আনুষ্কা নূর আমিন নামে ও লেভেলের শিক্ষার্থীকে গ্রুপ স্টাডি নামে বাসায় ডেকে নেওয়া হয়। সেখানে আনুষ্কার সঙ্গে মিলিত হওয়ার এক পর্যায়ে প্রচুর রক্তক্ষরণ হয়। এ সময় আনুষ্কা বারবার বলছিল, কি করেছো দিহান, আমি আর বাঁচব না। এ কথা বলতে বলতে অজ্ঞান হয়ে যায় আনুষ্কা। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের কাছে এমনটাই জানিয়েছেন দিহান। তবে চিকিৎসকদের দাবি, হাসপাতালে নেওয়ার আগেই আনুষ্কার মৃত্যু হয়। মামলায় গ্রেফতার তানভীর ইফতেকার দিহান আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। শুক্রবার ঢাকার নারী ও শিশু ট্রাইব্যুনাল ম্যাজিস্ট্রেট দিহানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। বৃহস্পতিবার রাতে কলাবাগান থানায় আনুষ্কার বাবার করা মামলায় শুক্রবার দুপুর 12টার দিকে দিহানকে ঢাকার নারী ও শিশু ট্রাইব্যুনালে নেয় পুলিশ। কলাবাগান থানার পরিদর্শক আফমা আসাদুজ্জামান আসামিকে আদালতে হাজির করেন। আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তার রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ আসামির জবানবন্দি রেকর্ড করেন। এবার রাজধানীর কলাবাগান এলাকায় ইংলিশ মিডিয়াম স্কুল মাস্টার মাইন্ডের ও লেভেল পড়ুয়া শিক্ষার্থী আনুষ্কা নূর আমিন না ফেরার দেশে চলে গিয়েছে। এ ঘটনায় তার বয়ফ্রেন্ড দিহান সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা সূত্রে জানা যায়, গ্রুপ স্টাডির কথা বলে ডেকে নিয়ে এই ঘটনা ঘটায় দিহান। পরবর্তীতে তাকে যখন গ্রেফতার করা হয় তখন পুলিশের কাছে এই ঘটনার সত্যতা স্বীকার করেছে।